नमस्कार বিকেল 5টার আকাশ বার্তায় আপনাদের সকলকে স্বাগত আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা শুরুতে হেডলাইন্স আনিস খানের রহস্যমৃত্যু তদন্তের নাটকীয় মোড় কর্তব্যে গাফিলতির জন্য আমতা থানার তিন পুলিশকর্মী সাসপেন্ড ঘটনা রাতে তিনজনেই ছিলেন টহলদার দিতে প্রশ্নের মুখে আমতা থানা আনিসের বাড়িতে সিএ বিরোধী আন্দোলনের নেতা উমর খালিদের বাবা বললেন সিবিআই তদন্ত ছাড়া উপায় নেই আমতার ছাত্রনেতার বাড়িতে গেল সিট ছাদে উঠে তদন্ত पुलिस खून कर आनिस के दाबी बिरोधी दलनेता शुभेंदु अधिकारी ऊपरतलार आईपीएस अफिसार बाचानों बलि पाठा नीचुतलार पुलिसकर्मी अभियोग शुभेंदु शुभेंदुर दाबी खारिज कर पार्थ चट्टोपाध्याय ओनार अभियोगे सार्वत्ता नहीं प्रकृत दोषी खुजे बेर दिन कयेकर मध्य पार्थ बोलें आनिस कांडेर तदंते सफल हबे सिट মিছিলের মুখ ঘুরে গেল আচমকাই আনিস কাণ্ডের প্রতিবাদে মহাকরণ অভিযানের যা কালিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মুখ বদলে মিছিল মৌলালী হয়ে শিয়ালদায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কাল নবান্ন অভিযান আসছে বিস্তারিত খবরে আনিস খান রহস্য মৃত্যুতে আজও তপ্ত শহর কলকাতা মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন আলিয়ার পড়ুয়ারা কিন্তু মিছিলের মুখ ঘুরিয়ে তারা চলে গেলেন শিয়ালদার দিকে মিছিল থেকে শোনা গেল আজাদির স্লোগান পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এলাকা অবরুদ্ধ হয়ে পড়েছে কাল ফের নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে আনিস খানের মৃত্যুর প্রতিবাদে শহর জুড়ে পড়ুয়াদের বিক্ষোভ অবরোধে আজ জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে আনিস খান হত্যাকাণ্ডে জড়িতদের বিলম্বে গ্রেফতার করতে হবে বলে দাবি তুলেছেন পড়ুয়ারা রক্ত দিয়ে লেখা হয়েছে পোস্টার ছাত্র বিক্ষোভের জেরে অচল হয়ে পড়ে শহর যাদবপুরে সকালেই বিক্ষোভ দেখান পড়ুয়ারা আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দুপুরে শুরু হয় মিছিল অবরুদ্ধ করে দেওয়া হয় পার্ক সার্কাস 7 পয়েন্ট রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা আজ মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তারা সেই মতো ডরিনা ক্রসিং এ আটকে দেওয়া হয় তাদের পুলিশ ব্যারিকেড তৈরি করে লেনিন সরণিতে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন পড়ুয়ারা পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি মিছিল ঘুরিয়ে শিয়ালদা ব্রিজের দিকে যাওয়ায় তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি হয় আটকে যায় রোগীর অ্যাম্বুলেন্স আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হুঁশিয়ারি কাল নবান্ন অভিযান হবে শুধু পার্ক সার্কাস 7 পয়েন্ট নয় অবরুদ্ধ হয়ে পড়ে কলেজ স্ট্রিট মৌলালীও আজাদির স্লোগান ওঠে দিকে দিকে মিছিলে দাবি তোলা হয় নারকীয় হত্যার বিচার চাই 86 ঘন্টা পর কিভাবে তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হলো কেন রাঘব বোয়ালদের আড়াল করা হচ্ছে এই অভিযোগ তুলেও প্রতিবাদের ঝড় ওঠে আকাশ বার্তা শেষ খবর অনুযায়ী জোর করে কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে ঢোকার চেষ্টা করেছিলেন বিক্ষোভরত পড়ুয়ারা কিন্তু পুলিশ ব্যারিকেড থেকে বেরিয়ে এসে আইন ভঙ্গকারীদের চ্যাংদোলা করে ভ্যানে তোলে খালি করে দেওয়া হয় কলেজ স্ট্রিট চত্বর বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এদিকে আমতার ছাত্রনেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে বড় সরমর কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হলো তিন পুলিশকর্মীকে আমতা থানার ওসি সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করলো সেট তিন দিন কেটে গেল এখনো পর্যন্ত আমতার ছাত্রনেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা গেল না একজনকেও পরিবারের দাবি গত শুক্রবার রাতে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারের পোশাকে আসা তিনজন আনিসকে বাড়ির ছাদ থেকে ঠেলে নিচে ফেলে দিয়েছিলেন সেই তিনজন কারা তাৎপর্যপূর্ণভাবে আজ কিন্তু কর্তব্যে গাফিলতির অভিযোগে আমতা থানার তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হলো এরা হলেন এএসআই নির্মল দাস কনস্টেবল জিতেন্দ্র হেমরাম এবং কাশীনাথ বেরা নামের এক হোমগার্ড এলাকার মানুষজনের সন্দেহ হয়তো এরাই শুক্রবার রাতে হানা দিয়েছিলেন আনিসের বাড়িতে যখন ওই দুর্ঘটনাটা ঘটে তখন তো বলেছিল আমতা থানা যে আমরা কিছু জানি না আমাদের কাছে সেরকম ইনফরমেশন ছিল না তো এখন ওরা তিনজনকে কি করে সাসপেন্ড করেছে এদিকে সিট গঠন হতেই জোরদার তদন্ত গতকাল রাত 11টা নাগাদ সিটের অন্যতম দুই শীর্ষ আধিকারিক ডিআইজি সিআইডি অপারেশন মিরাজ খালিদ এবং ব্যারাকপুর কমিশনারেটের যুগ্ম কমিশনার ধ্রুবজ্যোতি দে পৌঁছন আমতা থানায় শুক্রবার রাতে কারা ডিউটিতে ছিলেন তা নিয়ে আমতা থানার ওসিকে জিজ্ঞাসাবাদ করেন তারা জিজ্ঞাসাবাদ করা হয় অন্যান্য পুলিশকর্মীদের এরপরই অতিরিক্ত পুলিশ সুপারের রিপোর্টের ভিত্তিতে সাসপেন্ড করা হয় আমতার তিন পুলিশকর্মীকে যেভাবে ছাত্রনেতা আনিসের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত নতুন মোড় নিচ্ছে তাতে কিন্তু সন্দেহের আঙুল উঠছে আমতা থানার দিকেও আকাশ বার্তা আমতায় আনিসের বাড়িতে গেলেন জেএনইউ এর ছাত্রনেতা ওমর খালিদের বাবা আনিসের মৃত্যুরহস্য উদ্ঘাটনে অবিলম্বে সিবিআই তদন্তের দাবি করেছেন তিনি এদিকে অসুস্থ হয়ে পড়েছেন আনিস খানের বাবা
ছাত্রনেতা আনিস খান খুনের প্রতিবাদ বিক্ষোভ জুড়ে গেল দেশব্যাপী সিএএ এনআরসি বিরোধী আন্দোলনের সঙ্গে। আজ হঠাৎই আলিয়া বিশ্ববিদ্যালয়ের মৃত ছাত্রনেতা আনিস খানের বাড়িতে যান দেশের সিএএ এনআরসি বিরোধী অন্যতম মুখ বলে পরিচিত জেএনইউ এর ছাত্রনেতা ওমর খালিদের বাবা সৈয়দ কাশেম রসুল ইলিয়াস। মৃত আনিসের বাবা সালেম খানের সঙ্গে দেখা করেন তিনি, ঘুরে দেখেন ঘটনাস্থল। এরপরই সিবিআই তদন্তের দাবিতে সরব হন তিনি। আনিসের পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তিনি বলেন, বাংলায় সিএএ এনআরসি বিরোধী আন্দোলনের নেতৃত্বে যারা রয়েছেন তারা সবসময় আনিসের পরিবারের পাশেই থাকবে। একই সঙ্গে রাজ্য সরকারকে নিশানা করে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা না করতে পারলে এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। এদিন আনিসের বাড়ি যান সিটের সদস্যরাও, ছাদে উঠে তদন্ত করেন তারা, তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। আকাশ বার্তা। এদিকে আনিস হত্যায় বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম রায় এবং অ্যাডিশনাল এসপি ইন্দ্রজিৎ সরকারের নির্দেশেই আনিসকে খুন করা হয়েছে। পুলিশ খুন করেছে, তিন পুলিশ কর্মী সাসপেন্ড, কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, আনিসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উপরতলার আইপিএস অফিসারদের বাঁচানোর জন্য নিচুতলার পুলিশ কর্মীদের বলির পাঁঠা করা হচ্ছে। অ্যাডিশনাল এসপি রুরাল তৃণমূলের যে এমএলএ, তার স্বামী সৌম রায় আর ইন্দ্রজিৎ সরকার অ্যাডিশনাল এসপি, তার নির্দেশে খুন হয়েছে। আর এসআই কনস্টেবলদের সাসপেন্ড করছে, এরা কি করবে? এদের তো ফোন করে বলা হয়েছে যেতে। নিচের তলার পুলিশ কর্মী তাদের বাধ্য করা হয়েছে ওই বাড়িতে যেতে, তারপরে ঘটনা ঘটেছে, যারা পাঠিয়েছে তাদের ধরতে হবে। দ্রুত আনিস তদন্ত শেষ করার জন্য সিট গঠন করেছে রাজ্য সরকার, তাকেও কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। সিট করে কিছু হবে না, কারণ জ্ঞানবন সিং রিজওয়ানুর রহমান খুনের একজন অন্যতম, তার এগেনস্টে পানিশমেন্টের সুপারিশ আছে, তাকে দেওয়া হয়েছে করতে। অনলি সিবিআই ইজ দ্য অনলি সলিউশন। যদি আনিসের বাবা লড়াই করতে চায় কোর্টে, শুভেন্দু অধিকারী তার সঙ্গে আছে। পাল্টা দিয়েছে তৃণমূল, তাদের দাবি, তরুণ ছাত্রনেতার মৃত্যু নিয়ে খোলা জলে মাছ ধরার চেষ্টা করছে বিরোধীরা। আকাশ বার্তা। শুভেন্দু অধিকারীর অভিযোগের সারবত্তা নেই, পাল্টা দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়। দোষীদের দ্রুত খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে, যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করবে প্রশাসন, জানিয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের মহাসচিব আজ সাংবাদিক সম্মেলন করে বলেন, যারা অপরাধ করেছে তাদের রিয়াদ করা হবে না। অন্যায় অবিচার হলে তার প্রতিকার হবেই হবে, সে যে যাই জড়িত থাকুক না কেন, তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। শুভেন্দু অধিকারীর অভিযোগ, আনিস খান হত্যায় তৃণমূল কংগ্রেস সরাসরি জড়িত। পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিরোধী দলনেতার কথার জবাব দেব না, অর্থহীন অভিযোগ করছেন বিরোধী দলনেতা। আমি নিজেও এ ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রথম থেকেই জড়িত। আস্থা রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, ভরসা রাখতে হবে। তিনি তো যতদূর শুনেছি 15 দিনের মধ্যে বলেছেন একটা রিপোর্ট সাবমিট করতে, সেটাকে আপনারা কেন বিশ্বাস করবেন না? সিট আজ থেকেই তদন্ত শুরু করেছে, রিপোর্ট পেশ হবে 15 দিনের মধ্যে। আকাশ বার্তা। আনিসের বাবা বলেছিলেন, শুক্রবার রাতে যারা পুলিশের পোশাকে বাড়িতে এসেছিলেন তাদের দেখলেই তিনি চিনতে পারবেন, এর পরেও কেন স্কেচ তৈরির চেষ্টা হলো না, এমনই বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। কখন কে বা কারা খুন করলো, কিভাবে মৃত্যু হলো ছাত্রনেতা আনিস খানের, তার সবটাই কি পুলিশের জানা? তাই কি শুরু থেকেই তদন্তে এত গড়িমসি, গাফিলতি, উদাসীনতার অভিযোগ উর্দিধারীদের বিরুদ্ধে? 3 দিন কেটে গেলেও এখনো কেউ ধরা না পড়ায় ক্রমেই জোরালো হচ্ছে প্রশ্নটা। উল্টে মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনা তদন্তে সিট গঠনের পর কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হলো আমতা থানার 3 পুলিশকর্মীকে। এরা 3 জনই কি সেরাতে গিয়েছিল আনিসের বাড়িতে, নাকি আনিস খানের মৃত্যুর পর সেরাতে এলাকায় টহলরত এদেরই কেউ মৃতের বাবার অভিযোগ পাওয়ার পরও ঘটনাস্থলে যেতে গড়িমসি করে? থানায় অভিযোগ জানানোর সময় ফোনের ওপারে নির্লিপ্ত ভূমিকায় কি সাসপেন্ড হওয়া এই 3 পুলিশকর্মীরই কারো কণ্ঠস্বর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে? তবে কি সাসপেনশনের নামে আড়াল করা হচ্ছে এই 3 উর্দিধারীকে? শুরু থেকেই পুলিশের বেস ধরে আততায়ীরা এসেছিল বলা হলেও ঘটনার রাতে আনিসের বাড়িতে পুলিশি হানার সম্ভাবনাই প্রবল হচ্ছে সিটের তদন্তে, এবং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও প্রবল হচ্ছে মৃত্যুকাণ্ডের তদন্তে আমতা থানার চূড়ান্ত কিছু গাফিলতি ঘিরে। প্রথমত, মৃত ছাত্রনেতার বাবা সালেম খান আততায়ীকে দেখে চিনতে পারার দাবি করলেও কেন 3 দিন কেটে গেলেও খুনির স্কেচ তৈরি করল না পুলিশ? দ্বিতীয়ত, আনিসের মৃত্যুর 2 দিন পর পরিবার না জানানো পর্যন্ত মৃতের মোবাইলের খোঁজ কেন করল না পুলিশ?
তৃতীয়ত, গ্রামে ঢোকার মুখে সিসিটিভি থাকলেও কেন ফুটেজ চেক করা হলো না, কেন ঘটনাস্থল ঘিরে রাখা হলো না, এ কি শুধুই গাফিলতি নাকি তথ্য প্রমাণ লোপাট করতেই উর্দিধারীদের এমন সুপরিকল্পিত ভূমিকা? পুলিশের বিরুদ্ধে এমনই হাজারো অভিযোগ তুলে ক্ষোভ বিক্ষোভের আঁচে ক্রমেই তপ্ত হচ্ছে আমতা থেকে কলকাতা। আকাশ বার্তা চোখ রাখবো অন্যান্য খবরের দিকে। রাজ্যের বিরোধী দলনেতার উপস্থিতিতেই সভামঞ্চ থেকেই ইভিএম ভাঙার নিদান দিলেন বিজেপি বিধায়ক। নদিয়ার চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের মন্তব্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক, অস্বস্তিতে গেরুয়া শিবির। আপনাদের বাধা দেয়, আপনাদের ইভিএম মেশিনের কাছে গিয়ে যদি ছাপ্পা মারতে দেখেন, ইভিএম তুলে আছাড় মেরে ভেঙে চলে আসবেন। পুরভোটের প্রচারে এমনই বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন নদিয়ার চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। বিধায়কের এই মন্তব্যের সময় মঞ্চে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যা নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। দলের বিধায়কের এমন বিতর্কিত মন্তব্যকে সমর্থন করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, কেউ ভোট দিতে না পারলে তাকে তো কোনো না কোনো ভাবে প্রতিবাদ জানাতে হবেই। এই ভোটকে ভোট বলে প্রহসনে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস সরকার। তো নিজের ভোট দিতে যদি না পারে তাকে তো কোনো না কোনো ভাবে প্রতিবাদ দিতে হবে, প্রতিবাদ জানাতে হবে। এই প্রসঙ্গে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শুভঙ্কর সিংহ বলেন, শালীনতা বজায় রেখে কথা বলা উচিত। নিধি একজন বিধায়ক হয়ে এই কথা আমার মনে হয় না ওনার বলা ঠিক হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতার সামনে একজন বিজেপি বিধায়ক এমন কথা বলতে পারেন কি না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে জানি অস্বস্তিতে গেরুয়া শিবির। আকাশ বার্তা আগামী পুরসভা নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য আগাম বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও ভোটের পর সমস্ত কিছু সুদে আসলে মিটিয়ে দেওয়া হবে বলে বিরোধীদের হুমকি দিলেন জলপাইগুড়ির এক তৃণমূল নেতা। মানে এমন কিছু করবেন না যাতে ভোটের পরে সুদ আসল হিসেব তিনটের খাতা নিয়ে আবার হালখাতা করতে হবে নববর্ষ এপ্রিল থেকে। তৃণমূল রাজ্য কমিটির মুখপাত্রের এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যা নিয়ে তুমুল চাঞ্চল্য দেখা দিয়েছে জলপাইগুড়ির রাজনৈতিক মহলে। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আকাশ বার্তা। ওই ভিডিওর বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, এমন কিছু করবেন না যাতে ভোটের পরে সুদে আসলে হিসেব চাইতে আপনাদের বাড়ি যেতে হয়। প্রশাসনের সাহায্য নেওয়ার কথাও বলেছেন তৃণমূল নেতা। যেরকম ছিল সেরকমই থাকুন, বাড়াবাড়ি করলে প্রশাসন তো রয়েছে, কিন্তু সবচেয়ে বড় প্রশাসন, সবচেয়ে বড় শাসন সেটা হচ্ছে জলপাইগুড়ির মানুষ। যদিও কংগ্রেসের জেলা সভাপতি পিনাকী সেনগুপ্তের দাবি, তৃণমূলের ওই উচ্চশিক্ষিত নেতা দলের খপ্পরে পড়ে কুকথা শিখেছেন, তবে আমরা ভীত নই। পড়াশোনা জানা শিক্ষিত ছেলে যারা একসময় ডিবেট টিবেট করে রাজ্য স্তরে নানা রকম ভাবে পুরস্কৃত হয়েছে, তারা তৃণমূলের পাল্লায় পড়ে বক্তৃতাটাকে নিম্নমানের করে ফেলেছে। পুরসভা নির্বাচনে কোনো রকম গণ্ডগোল বরদাস্ত করবে না দল, আগে ভাগে নেতা কর্মীদের এ ব্যাপারে সতর্ক বার্তা পাঠিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে জলপাইগুড়ি পুরসভা নির্বাচনের আগে নিচু তলার কর্মী ও নেতাদের এলো বক্তব্যকে কি চোখে দেখবেন দলের শীর্ষ নেতারা, এখন সেটাই দেখার। আকাশ বার্তা তৃণমূল নাকি বিজেপির হয়ে প্রার্থী দিয়েছে বোলপুরের একটা ওয়ার্ডে, দাবি করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনি বলেছেন, বিজেপির সম্মান রাখতেই নেওয়া হচ্ছে এমন সিদ্ধান্ত। পুরভোটের প্রচারে বেরিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনি বলেন, এ রাজ্যে বিজেপির রাজনৈতিক অবস্থা শোচনীয়, তাদের সম্মান রাখতেই নাকি তৃণমূলই তাদের প্রার্থী দাঁড় করিয়েছে। যে সরকার আছে দিল্লিতে তারা তো 10 মাসে মুছে গেল বাংলা থেকে, টিকিট দিতে পারলো না, তাই আমরাই তাদের হয়ে একটা টিকিট, সুশান্তকে বলেছিলাম ঠিক আছে বাবা একটা টিকিট দে, একজনকে দে আমরা দি। তাদের এমন দুর্দশা, মানে এবি ফর্ম সিম্বলটাও আমাদের হাতে দিয়ে দিল যে তোমরা একটা দাঁড় করিয়ে দাও, তাই সুকান্তকে দিয়ে দাঁড় করিয়ে দিলাম, একটা ছেলেকে দিলাম। মূল্যবৃদ্ধির প্রসঙ্গেও তিনি একখান নিয়েছেন কেন্দ্রকে। এখন উত্তরপ্রদেশে ভোট বলে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে না, তারা কিন্তু রিজার্ভ ব্যাংকের গভর্নর কিন্তু বলে দিয়েছে 10ই মার্চের পর মূল্যবৃদ্ধি হু হু করে বাড়বে। বিজেপিকে কটাক্ষের সুরে তিনি আরো বলেন, কাউকে মারার আগে ভালো করে সাজিয়ে গুজিয়ে নেওয়া হয়। বোলপুরের 7 নম্বর ওয়ার্ডে প্রার্থীকে সঙ্গে নিয়ে প্রচার চালালেন তিনি। আকাশ বার্তা রাজারহাটের বাগু এলাকা থেকে দুই নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা, গ্রেফতার করা হলো চার যুবককে, বাজেয়াপ্ত করা হয়েছে স্করপিও গাড়ি। অপহরণের চেষ্টা ব্যর্থ হলেও এই ঘটনা যেন রাজারহাটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। পুলিশের চোখ এড়িয়ে রাজারহাটের বাগু এলাকা থেকে দুই নাবালিকাকে কিডন্যাপ করার চেষ্টায় গ্রেপ্তার করা হলো চার দুষ্কৃতীকে। গতকাল গভীর রাতে রাজারহাটের চৌমাথা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। 20 তারিখ ওই দুই নাবালিকা স্কুল ছাত্রীর জেরক্স করার জন্য সাইকেল করে আসে বাগু এলাকায়। জেরক্স করে বাড়ি ফেরার সময় একটি স্করপিও গাড়িতে থাকা চার যুবক নাবালিকাদের দিকে নানা অঙ্গভঙ্গি করে।
অভিযোগ, হাত ধরে টানাটানি করে গাড়িতে তোলার চেষ্টা করে তারা। ওই দুই ছাত্রী চেঁচামেচি করায় লোকজন জড়ো হয়ে যায়। তখনই তাদের হাত ফসকে বেঁচে যায় পড়ুয়ারা। তারপরেই গাড়ি নিয়ে চম্পট দেয় তারা। গতকাল রাজারহাট থানায় অভিযোগ জানানোর পরেই সিসিটিভি খতিয়ে দেখে ওই চারজনকে গভীর রাতে গ্রেপ্তার করে রাজারহাট থানার পুলিশ। আজই বারাসাত আদালতে তোলা হয় দুষ্কৃতীদের। ধৃতদের তিনজন দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার কাশীপুরের বাসিন্দা এবং একজন উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া এলাকার বাসিন্দা। কেন তারা অপহরণের চেষ্টা করে, অপহরণের বড় কোনো চক্র এর মধ্যে জড়িয়ে ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। আকাশবাণী। আদ্যাপীঠ মন্দিরকে কেন্দ্র করে বেশ কিছু বেআইনি লজ তৈরি হচ্ছে, সেখানে নানা রকম অসামাজিক কাজকর্ম চলে। কামারহাটির ভোট প্রচারে বেরিয়ে অভিযোগ করলেন স্থানীয় বিজেপি প্রার্থী। আদ্যাপীঠ মন্দিরকে কেন্দ্র করে কামারহাটি পুরসভার 13 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে এবার বিজেপি প্রার্থী রাখি সরকার। বিজেপি প্রার্থীর অভিযোগ, এখানে গজিয়ে ওঠা বিভিন্ন গেস্ট হাউস ক্রমশ অবৈধ কাজকর্মের আখড়া হয়ে উঠছে। মাদ্দা মায়ের জায়গা, এটা রামকৃষ্ণের জায়গা, এটা মা ভবতারিণীর জায়গা, কিন্তু সেখানে সব থেকে সাংঘাতিক বিষয় যেটা, সেটা হচ্ছে আশপাশে হোটেলগুলোতে অবৈধ হোটেল ব্যবসা চলছে। এটা নিয়ে আমরা গত 1 বছর ধরে লড়াই করছি। এই হোটেলগুলোর সামনে দিয়ে আমরা যখন নিজেদের ছেলে মেয়েকে নিয়ে হাঁটি না, তখন আমরা খুব অস্বস্তির মধ্যে পড়ি। পাশাপাশি এই ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। এখানে জল নিকাশি ব্যবস্থা ভীষণ খারাপ, মানে সামান্য 10 মিনিট বৃষ্টি হলে জল জমে যায়, সেটা বেরোতে পারে না। 13 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর মূল লড়াই তৃণমূল কংগ্রেসের মিঠু বসুর সঙ্গে। কামারহাটি পুরসভা নির্বাচন 27 ফেব্রুয়ারি। আকাশ বার্তা। বেসরকারি ক্ষেত্রে বাস ভাড়ায় রাজ্যের নিয়ম কি, এ সম্পর্কে সরকারের কাছে হলফনামা চাইলো হাইকোর্ট। এ বিষয়ে রাজ্য সরকারের আপত্তিকে পাত্তা দেয়নি আদালত। রাজ্যে বেসরকারি বাস ও মিনিবাস অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিনা তা নিয়ে হলফনামা চাইলো কলকাতা হাইকোর্ট। বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ভারদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, পরিবহন সচিবকে এ বিষয়ে হলফনামা দিয়ে জানাতে হবে বাসের ভাড়া নেওয়ার ক্ষেত্রে রাজ্যে কি নিয়ম রয়েছে। নির্দিষ্ট কোনো নিয়ম মেনে বা তালিকা মেনে ভাড়া নেওয়া হচ্ছে নাকি ইচ্ছে মতো ভাড়া নেওয়া হচ্ছে, এ বিষয়ে রাজ্যের মতামত স্পষ্ট করে জানাতে বলল আদালত। এরাজ্যে কোভিড এর পর বেসরকারি বাসগুলি বিভিন্ন রুটে একই দূরত্বের জন্য ভিন্ন ভিন্ন ভাড়া নিচ্ছে। আবার একই রুটে একই দূরত্বে সরকারি ভাড়া দ্বিগুণ ভাড়া নিচ্ছে বেসরকারি বাস। 2018 সালের পরিবহন আইন মানা হচ্ছে না, এসব অভিযোগ তুলে আদালতে জনস্বার্থ মামলা করেন এক আইনজীবী। আবেদনে বলা হয়েছে এখন কোনো বাসে ভাড়ার তালিকা নেই, চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। এই মামলা খারিজের আবেদন জানায় রাজ্য। তাদের চুক্তি, বাসের রুট, ভাড়া এবং সময়সূচি ঠিক করেন পরিবহনের আঞ্চলিক কর্তৃপক্ষ বা আরটিও। পরিবহন দপ্তর বিষয়টিতে হস্তক্ষেপ করে না, অথচ এই মামলায় আরটিওকে যুক্ত করা হয়নি, তাই মামলাটি বাতিল করা হোক। রাজ্যের এই চুক্তি মানতে রাজি হননি প্রধান বিচারপতি। তার নির্দেশ ভাড়া নিয়ে অনিয়ম হয়েছে কিনা তা 4 সপ্তাহের মধ্যে পরিবহন দপ্তরকে রিপোর্ট দিতে হবে। আকাশ বার্তা। চরম অমানবিকতার ছবি ধরা পড়ল জলপাইগুড়িতে। আংটি চুরির অভিযোগে গালে সুচ ফুটিয়ে নির্মম অত্যাচার চালানো হলো এক পরিচারিকার ওপর। জলপাইগুড়ির ঘটনা মনে করিয়ে দিল দাস যুগের ভয়ঙ্কর নির্যাতনের কথা। একবার নয়, দুবার নয়, মুখে 5 বার সুচ ফুটিয়ে চোর সন্দেহে বাড়ির পরিচারিকাকে হাত বেঁধে রেখে ব্যাপক মারধরের অভিযোগ উঠল অবসরপ্রাপ্ত পুলিশকর্মী ও তার স্ত্রীর বিরুদ্ধে। নির্মম অত্যাচার করার সময় বোধহয় তারা ভুলে গেছিলেন মনোবালা রায় নামে এই মহিলায় তাদের বাড়িতে প্রায় 20-25 বছর ধরে পরিচারিকার কাজ করেছেন। অভিযোগ, গত বুধবার তারাপীঠ থেকে নিয়ে আসা আংটি চুরি হয়ে যাওয়ার পরেই চোর সন্দেহে ঘরে আটকে রেখে পরিচারিকাকে লোহার রড দিয়ে ব্যাপক মারধর করেন জলপাইগুড়ির মণ্ডলঘাটের বাসিন্দা বিশারু ঘোষ। এমনকি সুচ গরম করে মনোবালার গালে 5 বার ফুটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ, যার ফলে পরিচারিকা ঠিক মতো কথা বলতে পারছিলেন না। তড়িঘড়ি মনোবালার মা তাকে ভর্তি করেন জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে। আহত পরিচারিকা ও তার পরিবার দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন। আংটি হারাইছে, আমরা তো আংটি নিও নাই, দেখিও নাই, আমরা ওগুলো জানি না, তো বিনা দোষে দোষে ফেলায় তারপরে মারে, শিউ দিয়ে ফরাইছে, গালে কথা বলতে পারি না। আমি কসম খাই বলবো এই কাজটা আমার দ্বারা এটা হবে না, কেন ওনাকে আমি ঘর বন্ধ করে রাখবো, দড়ি দিয়ে বাঁধে রাখবো, কি জন্য করবো আমি? ওনার গালে সুচ ফুটানো হয়েছে, না 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 না, এটা ওই হয়তো খামচা খামচি করেছিল, হয়তো হাতে হাতের আঙুল টাঙ্গুল লাগছে। অভিযোগ অস্বীকার হলেও এই ঘটনা নাড়া দিয়েছে এলাকার মানুষজনকে। আকাশ বার্তা। এখন একটা বিরতি, ফিরে আসি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন।